আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইতিপূর্বে আমরা অধ্যায় ১১ এর সময় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বছর কিভাবে বের করতে হয় এবং বছর থেকে কিভাবে মাস, মাস থেকে কিভাবে দিন, দিন থেকে কিভাবে সপ্তাহ, কিভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ড বের করতে হয় তা শিখেছিলাম। আজকে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময় বা মাস, সপ্তাহ, দিন কিভাবে যোগ বিয়োগ করতে হয়, করে বের করতে হয় তা শিখব। অনেক সময় দেখা যায় যে তোমরা তোমাদের বয়স এখন কত তা বের করতে গেলে যোগ বা বিয়োগ করে থাকো, কিভাবে করতে হয় সেটা অনেকেই হয়তো জানো না। তাই আজকে আমরা সেই বয়স বা সেই সময় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এখানে আমি কিছু অঙ্ক করেছি, দেখো তোমাদের বইয়ের ভিতরে অঙ্কগুলো করে দেয়া আছে, তোমরা একটু চেষ্টা করলেই পেরে যাবে। দেখো, সেপ্টেম্বর ২০১৪ সালে পুরুষ এবং মহিলার ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড নিম্নরূপ। পুরুষ হচ্ছে ২ ঘন্টা ২ মিনিট ৫৭ সেকেন্ড, মহিলা হচ্ছে ২ ঘন্টা ১৫ মিনিট ২৫ সেকেন্ড। এখন বলছে এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত, পার্থক্য কথার মানে কী? পার্থক্য মানেই হচ্ছে কিভাবে বিয়োগ করতে হয়। তাই আমরা এই যে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি অঙ্কটাকে, প্রথমে ঘন্টা নিয়েছি, ঘন্টার পরে মিনিট হয়, মিনিটের পরে সেকেন্ড হয়, তাই আমরা সেভাবে সাজিয়েছি। এরপরে পুরুষের ঘন্টাগুলোকে সাজিয়েছি, মহিলার ঘন্টাকে সাজিয়েছি। পুরুষের মহিলার ঘন্টাটাকে আগে নিয়েছি, কারণ আমার এখানে অঙ্কটাকে দেখো, মহিলা দৌড় প্রতিযোগিতা বিশ্ব রেকর্ডটা মহিলার বেশি, তাই আমি মহিলাকে আগে নিয়েছি। বিয়োগ করার ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটাকে আগে নিতে হয়, তাই আমি বড় সংখ্যাগুলোকে আগে নিয়েছি, ছোট সংখ্যাগুলোকে পরে নিয়েছি। মহিলার হচ্ছে ২ ঘন্টা ১৫ মিনিট ২৫ সেকেন্ড, তাই আমি ২ ঘন্টা ১৫ মিনিট ২৫ সেকেন্ড নিয়েছি। আর পুরুষের হচ্ছে ২ ঘন্টা ২ মিনিট ৫৭ সেকেন্ড, তাই আমি ২ ঘন্টা ২ মিনিট ৫৭ সেকেন্ড নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছ। এখন কিভাবে আমরা বিয়োগ করব, খেয়াল করে দেখো মিনিট আর সেকেন্ড, কত মিনিটে কত সেকেন্ড হয় বলো তো? হ্যাঁ, ১ মিনিট = ৬০ সেকেন্ড। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে সেকেন্ড বড়, সেকেন্ডের উপরের অংশটা বড় না নিচের অংশটা বড়। যদি আমার কাছে মনে হয় যে উপরের অংশটা ছোট, তাহলেই আমি এই সূত্র ব্যবহার করব। আর যদি আমার উপরের অংশটা বড় এবং নিচের অংশটা ছোট হয়, তখন আমি বিয়োগ করে দেখব আমার সেকেন্ডটা ৬০ এর বেশি হয় কি না। যদি বেশি হয় তখন আবার আমি এই সূত্র ব্যবহার করব। আমি আবারও বলছি, যদি আমার উপরের অংশটা বড় হয় আর নিচের অংশটা ছোট হয়, তাহলে আমি বিয়োগ করে দেখব যে আমার সেকেন্ড ৬০ এর উপরে হয় কি না। যদি ৬০ এর উপরে হয়, তাহলেই আমি মিনিট এবং সেকেন্ডের যে সূত্রটা আছে যে ১ মিনিট ৬০ সেকেন্ড, সেটা ব্যবহার করব। আর যদি আমার উপরের অংশটা ছোট হয় এবং নিচের অংশটা বড় হয়, তাহলে আমি প্রথমেই এই সূত্রটা ব্যবহার করব। যেমন এখানে উপরের অংশটা ছোট, পরের অংশটা বড়, তাই আমি সূত্র ব্যবহার করেছি ১ মিনিট ৬০ সেকেন্ড। দেখো এই ৬০ আমি যোগ করে দিয়েছি, তা ২৫ এর সাথে ৬০ যোগ করলে কত হয়? ৮৫ হয়। এই ৮৫ থেকে আমি এই ৫৭ বিয়োগ করেছি, হয়েছে ২৮। এই ২৮ হচ্ছে আমার সেকেন্ড। তাহলে ১ মিনিট, সেই ১ মিনিটকে বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করে দিতে হয়। আমি বিয়োগ করে দিয়েছি, হয়েছে ১৪। সে ১৪ থেকে আবার এই দুই দেহ, এই যে দেখো এখানে যেহেতু মিনিট বড়, উপরের অংশটা নিচের অংশটা ছোট, তাই আমি বিয়োগ করে দিয়েছি। যদি আমার বিয়োগটা ১ ঘন্টায় কত মিনিট, যদি আমার বিয়োগফলটা তার উপরে হয়, তাহলে আমি এই সূত্র ব্যবহার করব। আর যেহেতু আমার ১ ঘন্টায় যে মিনিটটা হয় সেটা আমার কম, তাই আমি আর সেই সূত্র ব্যবহার করলাম না। আমার কথা কি বুঝতে পারছ? ১ ঘন্টা ৬০ মিনিট, তো এখানে তো ৬০ হয় নাই, তাই আমি এখানে
যা বিয়োগ করে পেয়েছি তাই রেখে দিয়েছি। যদি 60-এর উপরে 62-63 হতো তাহলে আমি ওই সূত্রটা ব্যবহার করতাম। এখন দেখো 2 আর 2 যদি উপরে এবং নিচে একই সংখ্যা হয় তাহলে বিয়োগ করলে সেটা 0 হয়, তাই আমি এই 0টা লিখি নাই। এই হচ্ছে আমার বিয়োগ, কীভাবে বিয়োগ করতে হয় তোমরা অবশ্যই মনে হয় বুঝতে পেরেছ। আমি আরও একটা অঙ্ক করেছি, ওটা হচ্ছে তোমাদের বয়স। এই যে মাঝে মাঝে তোমরা তোমাদের বয়স নিয়ে চিন্তা করো যে কীভাবে বয়সটা বের করবো, আমার এখন বয়স কত, কত বছর, কত মাস, কত দিন, তো এই অঙ্কটার মাধ্যমে এই অঙ্কটা যদি তোমরা শিখতে পারো তাহলে আমার মনে হয় তোমরা তোমাদের নিজেদের বয়স নিজেরাই বের করতে পারবে। দেখো এখানে লিখেছে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? দেখো মিতার বয়স আমি বছর এবং মাস দিয়ে দিয়েছি, মিতার বয়সটা বেশি তাই আমি তারটা উপরে দিয়েছি, সালমার বয়সটা কম মিতার চাইতে তাই তাকে আমি নিচে দিয়েছি। এখন এই যে দেখো শূন্যর চাইতে 9 বড়, তাই আমি 1 বছর 12 মাস, এই যে আমি যোগ করে দিয়েছি 12 মাস, তখন এই বছর এবং মাসের সূত্রটা চলে আসবে। 1 বছরে 12 মাস হয়, তাই 12 যোগ করে দিয়ে আমি 9 দিয়ে বিয়োগ করেছি, তো 3 মাস হয়েছে। তো 1 বছরটা আবার এখানে বিয়োগ করেছি, তো এখানে এটা হচ্ছে বড়, তাই এটা থেকে 10 বাদ দিয়েছি, 1 বছর 3 মাস হয়েছে। এরকম আরও কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে, তোমরা বাড়ির কাছে ওই অঙ্কগুলো করার চেষ্টা করো। এবার দেখো আমরা যোগ কিভাবে করতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো 30 মিনিট 45 সেকেন্ড ও 10 মিনিট 35 সেকেন্ড যোগ করো, কিভাবে করবো? মিনিট আর সেকেন্ডকে আমি আগের মতোই আলাদা করে নিলাম, তো এখানে বড় যেটা সেটাকে আগে করলাম আর ছোটোগুলোকে তারপরে লিখলাম। লেখার পরে দেখো বড় থেকে ছোট আমি যোগ করার ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করেছি, কোথায় দেখতে পাচ্ছ? যোগের ক্ষেত্রে আমি সূত্রগুলো কিভাবে করেছি খেয়াল করো, 45 এবং 35 যোগ করে আমার 70 হয়েছে। এইখান থেকে আমি 1 মিনিট 60 সেকেন্ড সেই 60টাকে বিয়োগ করেছি। আমার আগের অঙ্কে কিন্তু আমি আগে সূত্র বসিয়েছি পরে বিয়োগ করেছি, আর এখানে আগে আমি যোগ করেছি পরে আমি সূত্রটাকে বিয়োগ করেছি। তাহলে বিয়োগফলের ক্ষেত্রে আগে সূত্র বসাতে হয় পরে বিয়োগ করতে হয়, আর যোগফলের ক্ষেত্রে আগে যোগ করতে হয় পরে সূত্র বিয়োগ করতে হয়, মনে থাকবে? দেখো তারপরে আমি আগের মতোই আগে বিয়োগের ক্ষেত্রে আমি 1 বিয়োগ করেছিলাম আর যোগের ক্ষেত্রে আমি 1 যোগ করেছি, তাহলে 30 আর 1 31, 31 থেকে 10 বিয়োগ করে 41 হয়েছে। আরও একটা যোগের অঙ্ক দেখো, রহিম 3 মাস 1 সপ্তাহ 9 দিন ও 2 মাস 5 সপ্তাহ 4 দিন জ্বর ও শ্বাসকষ্টের কারণে স্কুলে যেতে পারেনি, সে মোট কত দিন স্কুলে যেতে পারেনি? কীভাবে করবো যোগ করবো আমরা একটু দেখো। আমি প্রথমে তার বড় অংশগুলোকে প্রথমে নিয়েছি মাস সপ্তাহ দিন করে, এরপরে আমি তার ছোট অংশগুলোকে নিচে নিয়েছি। তারপরে আমি কী করেছি খেয়াল করো, 9 এবং 4 আমি যোগ করেছি, যোগ করার পরে সূত্র যে 1 সপ্তাহে 7 দিন সেই 7 আমি বিয়োগ করেছি, বিয়োগফল যা বের হয়েছে তাই লিখেছি। আবার সেই সপ্তাহের সাথে 1 যোগ করেছি, তাহলে কত হয়েছে দেখো, 2 হয়েছে, 2 থেকে 5 যোগ করেছি কত হয়েছে, 7 হয়েছে, কিন্তু আমাকে এখানে সূত্র কি বলে 1 মাস 6 সপ্তাহ 4 সপ্তাহ, তো 4 সপ্তাহের বেশি যেহেতু হয়েছে তাই 4 দিয়ে আমি বিয়োগ করেছি। আমি আবার বলছি, আমি আগেও বলেছিলাম যদি তোমার এখানে যোগফল সূত্রের মানে 1 মাস 7 দিন সেই 7-এর উপরে হয়ে যায়, 1 মাস হচ্ছে 1 মাস সমান হচ্ছে 4 সপ্তাহ, সেই 4 সপ্তাহের উপরে হয়ে গেছে কিনা দেখো, 1 আর 1 2 2-এর সাথে 5 যোগ করলে আমার 7 হয়, তার মানে 1 মাস 6 সপ্তাহ 4 সপ্তাহ, তাহলেই তো এখানে যোগ করে হচ্ছে 7, তার মানে আমার সূত্রের চেয়ে বেশি হয়ে গেছে। যখনই আমার সূত্রের চেয়ে বেশি হয়ে যাবে তখনই আমি কি করব, সূত্র দিয়ে বিয়োগ করে দেব। যদি সূত্রের চেয়ে কম হতো তাহলে কিন্তু আমি বিয়োগ করতাম না, সূত্রের চেয়ে বেশি হয়েছে বিধায় আমি বিয়োগ করছি। বিয়োগ করে কত হয়েছে, 3, সেই 3 লিখেছি, আর যেহেতু 1 মাস তাই 3-এর সাথে 1 যোগ করে 4 হয়েছে, 4 আর 2 6 মাস। তো তোমরা এভাবে
যোগ এবং বিয়োগের অঙ্কগুলো যদি করে থাকো তাহলে তোমাদের এই অধ্যায়ের পুরোটাই শেষ হয়ে যাবে। তোমাদের 11 অধ্যায় নিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। তোমরা এই অনলাইন ভিডিওটি আবার একটু ভালোভাবে বারবার রিপিট করে বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, এবং অঙ্কগুলো, বইয়ের যে অঙ্কগুলো আছে, বইয়ের অনেকগুলো অঙ্ক আছে, বইয়ের অঙ্কগুলো একটু করার চেষ্টা করবে। বইয়ের এই অধ্যায় শেষের দিকে অনেকগুলো অঙ্ক আছে কথার, সেগুলোও করার চেষ্টা করবে। তাহলে তোমরা আর এই অধ্যায় নিয়ে সমস্যায় পড়বে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।